একটা শহরে রবিশ একজন বড় ব্যবসায়ী ছিল। রবিশের মা বাবা গ্রামেই থাকতেন। মনীষা আর রোহিত ডিনার টেবিলে রবিশের জন্য অপেক্ষা করছিল। বাইরে থেকে আস্তে আস্তে রবিশও এসে গেল। কি হলো, কার ফোন ছিল? খুব খুশি মনে হচ্ছে। গ্রাম থেকে মার ফোন ছিল, আমাদের সবাইকে গ্রামে যেতে বলেছে। গ্রামে? এখন আমরা গ্রামে গিয়ে থাকবো? চিরদিনের জন্য না, যতদিন রোহিতের স্কুল বন্ধ আছে ততদিন আমরা গ্রামে থাকবো। এতদিন সময় আছে? আজকাল তো সবই ডিজিটাল, তাহলে চিন্তা কিসের? ওয়াও, খুব মজা হবে। এবার আমিও গ্রামে সবার মতো মজা করব, খেত দেখব আর ঘুরে বেড়াবো। তাহলে ঠিক আছে, কাল সকালেই আমরা গ্রামে রওনা দেব। তিনজনই গ্রামে যাওয়ার জন্য প্যাকিং করে শুয়ে পড়ল। পরে তিন সকালে রবিশ, মনীষা আর রোহিতের সাথে রেডি হয়ে নিজেদের গাড়িতে করে গ্রামের দিকে রওনা হলো। কয়েক ঘন্টা পরে ওরা গ্রামে পৌঁছে গেল। ওদের দেখে দাদু ঠাকুমা খুব খুশি হলো। এতদিন পরে গ্রামে এসেছো, রোহিত তো আমাদের ভালো করে চেনেও না। না না, আমি জানি, বাবা আমাকে রোজ তোমাদের কথা বলে। সবাই শুনে খুব হাসছিল। খাবার খেয়ে সবাই বিশ্রাম করলো, কিন্তু রোহিতের ঘুম আসছিল না। আমি গ্রামে ঘুরতে চাই, কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমাকে একাই যেতে হবে। আমি খুবই এক্সাইটেড। রোহিত বাইরে গিয়ে ঘুরছিল। গ্রামে একটা বড় গাছের তলায় রোহিতের বয়সী কয়েকজন বাচ্চা খেলছিল। রোহিত ওদের কাছে গিয়ে কথা বলতে শুরু করলো। আমি গ্রামে ঘুরতে চাই। হ্যাঁ, তাহলে ঘোরো, আমার সাথে কেউ চলো। আমরা তোমার বন্ধু না, আর গ্রাম তো এইটুকুই, এখানে ঘোরার মতো কিছুই নেই। আমি জঙ্গলে যেতে চাই আর ক্ষেত দেখতে চাই। গ্রামের সব ছেলেগুলো নিজেদের মধ্যে ইশারা করলো। কি হয়েছে, তোমরা হাসছো কেন? কিছু না, আজকে তোমাকে জঙ্গল দেখাবো, সন্ধ্যেবেলা চলে আসবে। তোমরা সত্যি আমাকে জঙ্গল আর ক্ষেত দেখাবে তো? আরে তোমাকে বললাম তো সন্ধ্যেবেলায় চলে আসতে, তাহলে সন্ধ্যেবেলায় চলে আসবে। এখন যাও এখান থেকে, আমরা এখন খেলবো। রোহিত বাড়ি ফিরে এলো। রোহিত, এই গ্রাম একদম নতুন, আর তুই একা কোথায় গেছিলি? মা, আমি তো বাইরেই ছিলাম, কোথাও যাইনি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু গ্রামের বাইরে যেও না, অনেক বিপদ আছে। কিসের বিপদ ঠাকুমা? বেশি প্রশ্ন করো না, তুমি এখনো ছোট। রোহিতকে বুঝিয়ে সবাই ছেড়ে দিল আর নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে গেল। রোহিত সন্ধ্যেবেলায় জঙ্গলে যেতে ভুলে গেছিল, ও পরে দিন জঙ্গলে যাবে বলে বেরিয়ে গেল। আমি তো গতকাল সন্ধ্যেবেলায় যেতে পারিনি, কিন্তু এখন আমি ক্ষেত আর জঙ্গলে অবশ্যই যাব। সবার নজর বাঁচিয়ে রোহিত বেরিয়ে গেল। তারপর ক্ষেতের মধ্যে দিয়ে একটা জঙ্গলে পৌঁছে গেল। সেখানে ওর পায়ের তলায় একটা ছোট গাছ পড়ল। ওহ, এই গাছটা তো ভেঙে গেল, এবারে কি করব, এটাকে বাড়িতে নিয়ে চলে যাই। রোহিত জঙ্গলে না ঘুরে ওই চারা গাছটা নিয়ে সোজা বাড়ি চলে এলো। আরে রোহিত, কোথায় গেছিলে? আর এই গাছটা কোথা থেকে নিয়ে এসেছো? এটা তো এখানে বাইরেই ছিল। দাদু রোহিতের সঙ্গে কথা বলছিলেন, তখন রবিশ চলে এলো। একটা খুব জরুরি কাজ আছে, আমাদের আজকেই শহরে ফিরে যেতে হবে। কিন্তু কালকেই তো এসেছিস, তাহলে কেন এত তাড়াতাড়ি চলে যেতে হবে? খুবই জরুরি কাজ আছে। রবিশ, মনীষা আর রোহিতকে তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে বসতে বলল। দুজনে তাই করলো। রোহিত ওই ভাঙা গাছটা নিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর গাড়িটা শহরের দিকে চলে গেল। কি হয়েছে, আমরা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছি কেন? বাড়িতে চুরি হয়েছে আর কোম্পানিতেও লোকসান হয়েছে, আমরা পুরো শেষ হয়ে গেছি। কি, সব শেষ হয়ে গেল? হ্যাঁ, এবার গিয়ে দেখতে হবে কি কি হয়েছে আর কি করে হয়েছে। কিছুক্ষণ পরে ওরা নিজেদের বাড়ি পৌঁছে গেল। ঘরে ঢুকে দেখলো সব কিছু চুরি হয়ে গেছে। রবিশের গাড়িটাও পরের দিন চলে গেল। তিনজন মাটিতে বসে পড়ল আর রোহিত গাছটা এক কোণায় রেখে দিল। এবার আমরা কোথায় যাব? ভগবানের উপর বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। কি হবে এবার, আমি তো কিছু বুঝতে পারছি না। একটু তো সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি ততক্ষণ গাছের ছিঁড়ে যাওয়া পাতাটা লাগানোর চেষ্টা করছি। রোহিত গাছটার কাছে গিয়ে একে চেঁচিয়ে উঠল। বাবা মা, তাড়াতাড়ি এসো, আমার মাথাটা এমনিতেই খারাপ হয়ে আছে, তুমি কেন চেঁচাচ্ছো আবার? তুমি এসে দেখো এটা কি। দুজনে উঠে এসে গাছটাকে দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল, কারণ গাছটায় সোনার কয়েন ঝুলছিল। ওরা সব কটা কয়েন নিয়ে চারা গাছটাকে গার্ডেনে লাগিয়ে দিল। এ তো অবাক কাণ্ড হয়ে গেল। দেখলে ভগবান আমাদের কথা শুনেছেন?
রাতে খাবার খেয়ে তিনজনে শুয়ে পড়লো। সকালে উঠে যখন দেখলো তখন অবাক হয়ে গেল, কারণ ওই গাছটা একটা বড় গাছ হয়ে গেছে। আর সেই গাছে ফলের জায়গায় অনেক সোনার কয়েন ঝুলছিল। এসব দেখে ওদের খুশির কোনো শেষ ছিল না। ওরা সব কয়েনগুলো একসাথে জড়ো করলো। এখন রোজই গাছ থেকে সোনার কয়েন পাওয়া যাচ্ছিল। কিছুদিনের মধ্যেই ওরা অনেক বড়লোক হয়ে গেল। একটা শহরে রবিশ একজন বড় ব্যবসায়ী ছিল। রবিশের মা বাবা গ্রামেই থাকতেন। মনীষা আর রোহিত ডিনার টেবিলে রবিশের জন্য অপেক্ষা করছিল। বাইরে থেকে আস্তে আস্তে রবিশও এসে গেল। কি হলো, কার ফোন ছিল? খুব খুশি মনে হচ্ছে। গ্রাম থেকে মার ফোন ছিল, আমাদের সবাইকে গ্রামে যেতে বলেছে। গ্রামে? এখন আমরা গ্রামে গিয়ে থাকবো? চিরদিনের জন্য না, যতদিন রোহিতের স্কুল বন্ধ আছে ততদিন আমরা গ্রামে থাকবো। এতদিন সময় আছে? আজকাল তো সবই ডিজিটাল, তাহলে চিন্তা কিসের? ওয়াও, খুব মজা হবে। এবার আমিও গ্রামে সবার মতো মজা করব, খেত দেখব আর ঘুরে বেড়াবো। তাহলে ঠিক আছে, কাল সকালেই আমরা গ্রামে রওনা দেব। তিনজনই গ্রামে যাওয়ার জন্য প্যাকিং করে শুয়ে পড়লো। পরে তিন সকালে রবিশ, মনীষা আর রোহিতের সাথে রেডি হয়ে নিজেদের গাড়িতে করে গ্রামের দিকে রওনা হলো। কয়েক ঘন্টা পরেই ওরা গ্রামে পৌঁছে গেল। ওদের দেখে দাদু ঠাকুমা খুব খুশি হলো। এত দিন পরে গ্রামে এসেছো, রোহিত তো আমাদের ভালো করে চেনেও না। না না, আমি জানি, বাবা আমাকে রোজ তোমাদের কথা বলে। সবাই শুনে খুব হাসছিল। খাবার খেয়ে সবাই বিশ্রাম করলো, কিন্তু রোহিতের ঘুম আসছিল না। আমি গ্রামে ঘুরতে চাই, কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমাকে একাই যেতে হবে। আমি খুবই এক্সাইটেড। রোহিত বাইরে গিয়ে ঘুরছিল। গ্রামে একটা বড় গাছের তলায় রোহিতের বয়সী কয়েকজন বাচ্চা খেলছিল। রোহিত ওদের কাছে গিয়ে কথা বলতে শুরু করলো। আমি গ্রামে ঘুরতে চাই। হ্যাঁ, তাহলে ঘোরো, আমার সাথে কেউ চলো। আমরা তোমার বন্ধু না, আর গ্রাম তো এইটুকুই, এখানে ঘোরার মতো কিছুই নেই। আমি জঙ্গলে যেতে চাই আর ক্ষেত দেখতে চাই। গ্রামের সব ছেলেগুলো নিজেদের মধ্যে ইশারা করলো। কি হয়েছে, তোমরা হাসছো কেন? কিছু না, আজকে তোমাকে জঙ্গল দেখাবো, সন্ধ্যেবেলা চলে আসবে। তোমরা সত্যি আমাকে জঙ্গল আর ক্ষেত দেখাবে তো? আরে তোমাকে বললাম তো সন্ধ্যেবেলায় চলে আসতে, তাহলে সন্ধ্যেবেলায় চলে আসবে। এখন যাও এখান থেকে, আমরা এখন খেলবো। রোহিত বাড়ি ফিরে এলো। রোহিত, এই গ্রাম একদম নতুন, আর তুই একা কোথায় গেছিলি? মা, আমি তো বাইরেই ছিলাম, কোথাও যাইনি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু গ্রামের বাইরে যেও না, অনেক বিপদ আছে। কিসের বিপদ ঠাকুমা? বেশি প্রশ্ন করো না, তুমি এখনো ছোট। রোহিতকে বুঝিয়ে সবাই ছেড়ে দিল আর নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে গেল। রোহিত সন্ধ্যেবেলায় জঙ্গলে যেতে ভুলে গেছিল, ও পরে দিন জঙ্গলে যাবে বলে বেরিয়ে গেল। আমি তো গতকাল সন্ধ্যেবেলায় যেতে পারিনি, কিন্তু এখন আমি ক্ষেত আর জঙ্গলে অবশ্যই যাব। সবার নজর বাঁচিয়ে রোহিত বেরিয়ে গেল। তারপর ক্ষেতের মধ্যে দিয়ে একটা জঙ্গলে পৌঁছে গেল। সেখানে ওর পায়ের তলায় একটা ছোট গাছ পড়ল। ওহ, এই গাছটা তো ভেঙে গেল, এবারে কি করব, এটাকে বাড়িতে নিয়ে চলে যাই। রোহিত জঙ্গলে না ঘুরে ওই চারা গাছটা নিয়ে সোজা বাড়ি চলে এলো। আরে রোহিত, কোথায় গেছিলে? আর এই গাছটা কোথা থেকে নিয়ে এসেছো? এটা তো এখানে বাইরেই ছিল। দাদু রোহিতের সঙ্গে কথা বলছিলেন, তখন রবিশও চলে এলো। একটা খুব জরুরি কাজ আছে, আমাদের আজকেই শহরে ফিরে যেতে হবে। কিন্তু কালকেই তো এসেছিস, তাহলে কেন এত তাড়াতাড়ি চলে যেতে হবে? খুবই জরুরি কাজ আছে। রবিশ, মনীষা আর রোহিতকে তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে বসতে বলল। দুজনে তাই করলো। রোহিত ওই ভাঙা গাছটা নিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর গাড়িটা শহরের দিকে চলে গেল। কি হয়েছে, আমরা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছি কেন? বাড়িতে চুরি হয়েছে আর কোম্পানিতেও লোকসান হয়েছে, আমরা পুরো শেষ হয়ে গেছি। কি, সব শেষ হয়ে গেল? হ্যাঁ, এবার গিয়ে দেখতে হবে কি কি হয়েছে আর কি করে হয়েছে। কিছুক্ষণ পরে ওরা নিজেদের বাড়ি পৌঁছে গেল। ঘরে ঢুকে দেখলো সব কিছু চুরি হয়ে গেছে। রবিশের গাড়িটাও পরের দিন চলে গেল। তিনজন মাটিতে বসে পড়ল আর রোহিত গাছটা এক কোণায় রেখে দিল। এবার আমরা কোথায় যাব? ভগবানের উপর বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। কি হবে এবার, আমি তো কিছু বুঝতে পারছি না। একটু তো সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি ততক্ষণ গাছের ছিঁড়ে যাওয়া পাতাটা লাগানোর চেষ্টা করছি। রোহিত গাছটার কাছে গিয়ে একে চেঁচিয়ে উঠল।
বাবা মা তাড়াতাড়ি এসো। আমার মাথাটা এমনিতেই খারাপ হয়ে আছে, তুমি কেন চেঁচাচ্ছো আবার? তুমি এসে দেখো এটা কি। দুজনে উঠে এসে গাছটাকে দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল, কারণ গাছটায় সোনার কয়েন ঝুলছিল। ওরা সব কটা কয়েন নিয়ে চারা গাছটাকে গার্ডেনে লাগিয়ে দিল। এতো অবাক কাণ্ড হয়ে গেল। দেখলে ভগবান আমাদের কথা শুনেছেন। রাতে খাবার খেয়ে তিনজনে শুয়ে পড়লো। সকালে উঠে যখন দেখলো তখন অবাক হয়ে গেল, কারণ ওই গাছটা একটা বড় গাছ হয়ে গেছে, আর সেই গাছে ফলের জায়গায় অনেক সোনার কয়েন ঝুলছিল। এসব দেখে ওদের খুশির কোনো শেষ ছিল না। ওরা সব কয়েনগুলো একসাথে জড়ো করলো। এখন রোজই গাছ থেকে সোনার কয়েন পাওয়া যাচ্ছিল। কিছুদিনের মধ্যেই ওরা অনেক বড়লোক হয়ে গেল।